নির্বাচিত বাকশালী সরকারের 17 বছরের শাসন আমলে রাজপথে নামতে পারি নাই, একবারের জন্য মিছিল মিটিং করতে পারি নাই। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে খুন করা হয়েছে, শত শত নেতাকর্মীদেরকে আয়না করে নেওয়া হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে জেলখানায় তারা অত্যাচার নির্যাতন করে মৃত্যুর করে ঠেলে দিয়েছে। এমনিভাবে বিএনপির প্রায় 50,000 মামলায় 70 লক্ষের অধিক আসামি। এই অবস্থা আমরা একটা মুক্ত পরিবেশে আল্লাহর অশেষ রহমতে এই স্বৈর শাসকের পতনের পরে আমরা জাতীয়তাবাদী যুবদলের 46তম পৌর এই প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দ সহকারে পালন করতে পারছি। আজকের এই সভায় যারা উপস্থিত হয়েছেন এই আনন্দ র্যালিতে সকলকে শরীয়তপুর জেলা যুবদলের পক্ষ থেকে, সর্দার একেম নাসিরুদ্দিন কালুভাইয়ের পক্ষ থেকে, আরিফুজ্জামান মোল্লার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের অনুভূতির কথা আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। গত 17 বছরের রাজপথে আমরা একটা কথা বলতে পারি নাই, আজকে মুক্ত পরিবেশে পারছি, এজন্য আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক আজকে শরীয়তপুর জেলায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, মেডিকেল ক্যাম্প ফ্রি। জনাব মাহবুব আলম খায়ের তত্ত্বাবধানে আজকের এই মেডিকেল ক্যাম্প তার নির্দেশে, তার দিক নির্দেশনায় নির্দেশ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির মোতাবেক উনি তা পালন করেছেন। সাথে বন্ধুগণ, দীর্ঘ 17 বছর স্বৈরাচার শেখ হাসিনার আমলে আমরা রাস্তায় হাঁটতে পারি নাই, কথা বলা তো দূরের কথা, আমরা বাড়িতে ঘুমাতে পারি নাই, আমাদের বাপ নাই, আমাদের মা নাই, আমাদের অনেক সন্তান নাই। ওনারা আয়নাঘর নামক একটা ঘুম করার কবর বানিয়েছে, কত মায়ের সন্তান যে ওখানে হত্যা করেছে তা মহান আল্লাহ রাব্বুল আলামিন জানে। আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। তাই শেখ হাসিনা তার পাপের ফল তাকে প্রায়শ্চিত্ত জীবিত অবস্থায় ভোগ করতে হয়েছে। ক্ষমতা থাকাকালীন অবস্থায় এই বাংলাদেশ থেকে তিনি পলায়ন করেছেন। আপনারা দেখেছেন আজকে আমাদের যুবদলের প্রতিটা গ্রাম থেকে স্বতঃস্ফূর্তভাবে জনাব তারেক রহমানের নির্দেশে, তারেক রহমানের আদর্শে আজকে আমাদের যুবদলের অংশগ্রহণ হয়েছে। আপনারা দেখেছেন আমার নেতা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান উনি বলেছেন যুবদলের কোনো নেতা কর্মী সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তাৎক্ষণিক তার সাংগঠনিক ব্যবস্থা সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই যুবদলের সকল নেতাকর্মীদের আপনাদের মাধ্যমে এই মেসেজ পৌঁছে দিতে চাই, হুঁশিয়ার হয়ে যান, কারো মনে যদি ওই ধরনের কোনো কিছু লুকায়িত থাকে পরিষ্কার হয়ে যান। বিএনপি খালেদা জিয়ার দল, বিএনপি শহীদ জিয়ার দল, বিএনপি তারেক রহমান দল, এই দল 17 বছর নির্যাতন সহ্য করে আজকের এই দিন পর্যন্ত পৌঁছেছে। এখানে দাঁড়ায় বক্তব্য দিচ্ছি কিন্তু এখানে দাঁড়ায় দুইজনও কথা বলতে পারি নাই, এমনও সময় গিয়েছে। তাই বন্ধুরা আমার, আমি আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি, সন্ত্রাস চাঁদাবাজি নৈরাজ্য 17 বছর যারা করেছে আপনারা জানেন, 17 বছর যাদেরকে আমরা দেখি নাই তাদেরকে আমাদের দরকার নাই, তাদেরকে আমাদের দরকার নাই। তাই সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আজকের এই বক্তব্য শেষ করছি।